বিষয়টা আসলেই খুবই গভীর এবং ভাবাত্মক বিষয়। ঠান্ডা মাথায় বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য। প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করে, তার একটা ইন্টারভিউর জন্য কোনো একটা দেশকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী উদগ্রীব হয়ে থাকে, সেখানে কেন আমাদের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ডক্টর ইউনূসকে পাশ কাটছেন? আসলে রিজনটা কি? তিনি কি তাকে পাত্তা দিচ্ছেন না, নাকি ডক্টর ইউনূসকে আসলে ভয় করছেন? তো ভয় বা পাত্তা না দেওয়ার কোনোটাই মোদির নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, আর পাত্তা না দেওয়ার মতনও ওনার যোগ্যতা নাই, মানে নরেন্দ্র মোদির যোগ্যতা নাই। তাহলে ফোকাস কোনটা? আসুন, ফোকাসটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শেখ পরিবারের প্রতি বলেন বা আওয়ামী লীগের প্রতি বলেন, ভারতের যেই সম্মিলিত ভালোবাসা তারই একটা অংশ। এখন ডক্টর ইউনূসের সাথে এই যে আপকামিং মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের একটা অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রীও যাবেন, আমাদের ইউনূস সাহেবও যাবেন, তো সেইখানে একটা সাইড বৈঠকে ডক্টর ইউনূস মোদির সাথে বৈঠকে বসতে চাচ্ছে, কিন্তু কেন বারবার ভারত বিশ্বটাকে পাশ কাটিয়ে চলছে বা বসতে চাচ্ছে না? এবার আসুন, আমি অনেক চিন্তা করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত এই ইস্যুটা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা। কারণ যদি ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠক হয়, তাহলে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, যে সেখানে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচার করা হবে, এই টোটাল যে ঘটনাগুলো ঘটছে বা এর আগেও প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি বা লুটপাট বা হত্যাকাণ্ড, আয়নাঘর থেকে শুরু করে সকল কিছুই, এখন এই প্রায় 300 কাছাকাছি মামলার তিনি আসামি, তো সেগুলো থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা দাবি বা আপামর জনতার একাংশের দাবি, কারণ আপামর জনতার একাংশ এই কারণে বললাম, সপ্তর বাংলাদেশে বিএনপি জামাত না আওয়ামী লীগও আছে 35%, তো ম্যাক্সিমাম যারা আছেন আর কি বিপরীত দলগুলো, দাবি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এখন ইউনূস সাহেব তিনি কথাটা দিয়ে ফেলছেন, ধরেন যদি নরেন্দ্র মোদির সাথে বৈঠক হয়ে যায় তাহলে ডক্টর ইউনূসের প্রথম মানে আলাপটা কী হবে 100% শেখ হাসিনা, যে কীভাবে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পররাষ্ট্র নীতি আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, সেইগুলোর বিভিন্ন ধারা আছে, কোন ধারায় আসলে শেখ হাসিনাকে বিষয়টাকে সামনে আনা যায় বা তাকে ফেরত আনা যায়, যেটার ব্যাপারে ভারত আসলে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছুক না, কারণ আলোচনাটা হবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে। আর এ বিষয়ে আমরা দেখলাম যে নানান বিশ্লেষক যারা আছেন তারাও এটা নিয়ে প্লাস মাইনাস অনেক ধরনের কথা বলছেন, তো আমি আরও এখানে একটু তথ্য আপনাদের সাথে অ্যাড করতে চাই। ভারতের যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারাও আসলে বাংলাদেশের ব্যাপারে কীভাবে, আপনি ধরেন এই মুহূর্তে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা বলতে পারি রাহুল গান্ধী, গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক ফোরামের সাথে তিনি একটা মতবিনিময় করেছেন, তো সেই মতবিনিময়ে সবার মধ্যে তাদের একটা ধারণা বা সেন্সের মধ্যে আছে বা প্রমাণিত, আপনি দেখেন জামাত ইসলাম ভারতের সাথে একটা পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করেছিল, ভারত সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে, কারণ ভারত মনে করে জামায়াত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের সাথে আরও বিভিন্ন ইসলামিক দলগুলা কানেক্টেড হয়ে যাবে, আর এতে ভারতের নিরাপত্তাটা হুমকিতে পড়বে। ভারতে আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলা, বাংলাদেশের মধ্যে এটা নাই, থাকলে বাংলাদেশও আগায় যেত, রাজনীতি নিয়ে বিরোধিতা আছে, তো রাহুল গান্ধীর বক্তব্য ছিল যে বাংলাদেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি, এমনকি আমাদের যে ইসলাম ফোবিয়া এটা ভারতের মধ্যে আছে, যে মুসলমানরা তাদের জন্য একটা টেনশান বা এই সেই অস্থিতিশীল অবস্থা, সুতরাং বাংলাদেশে ওই মানুষটা থাকা চাই যিনি আসলে ইসলাম ধর্মের প্রতি খুব বেশি আকৃষ্ট হবে না বা সেই ব্যাপারে একটু মৌলবাদী মনোভাব রাখবে না, তিনি থাকবেন একটু ভারতের পক্ষে বা ধরনের অন্যরকম একটা অবস্থানে, কারণ ইসলামিক রাষ্ট্র হলেই যে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলো বিপদে পড়বে সেটা কিন্তু তা না, এটা কিন্তু আসলেই তা না। একটা প্রকৃত ইসলামিক যিনি রাষ্ট্রের অধিপতি হবেন তিনি তার দেশে বসবাসকারী সবার শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব দিবেন, যার যার ধর্ম তাকে পালন করার অধিকার দিতে পারে, ইসলামেরই শিক্ষা, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ডিস্টার্ব করবে না, এটাই হচ্ছে বাস্তবতা, কিন্তু ভারত ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন কংগ্রেস, বিজেপি অথবা অরবিন্দ কেজরিওয়াল অথবা আরও যে পার্টিগুলো আছে ভারতের বিভিন্ন স্টেটগুলো আছে, সবাই মোটামুটি এক ধরনের বৈঠক করে শেখ হাসিনা ওইখানে যাবার পরে কোন পন্থায় শেখ হাসিনাকে ভারতে রাখা যায়, যেহেতু তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে, একটা বিশেষ ভিসায় তিনি আছেন, সেই ভিসাটা শেষ হলে কোন ভিসা দিয়া তাকে রাখা যাবে সেটা নিয়েই কিন্তু পরিকল্পনা করছেন, কারণ ভারত মনে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়
আওয়ামী লীগের বিকল্পে যারাই বসুক তারা ভারতের জন্য পজিটিভ না, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো এই ইস্যুগুলো যখন এখানে আলোচনায় আসছে, 100% মোদির সাথে যখন ইউনুস স্যারের বৈঠক হবে, সেখানে শেখ হাসিনাকে কীভাবে ফিরত আনা যাবে এইটাই থাকবে প্রধান ইস্যু, বা এই ইস্যু নিয়ে আলোচনাটার একটা 95% আলোচনা থাকবে। আর এইটা আজ করেই সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টাকে উপেক্ষা করছেন, টেকনিক্যালি সাইড কাটছেন, কারণ আজকের দিন পর্যন্ত তার হাতে গোনা কয়েকদিন আছে, এখন পর্যন্ত ভারত ডক্টর ইউনুসের সাথে বৈঠকের ব্যাপারে তারা কোনো গ্রিন সিগন্যাল দেয়নি, তারা বলছে বিষয়টা বিবেচনাধীন। ভালো থাকবে।